অলকার বিয়ে হয়েছে বছর খানেক হল, একদিনও সে বাপের বাড়ি যেতে পারেনি। উপরন্তু অলকার পাঁচ শাশুড়ির ভাই ফরমাস খাটতে খাটতে তার ফরমাস কালি হয়ে গেল। অলকার সঙ্গে বিয়ে হয়েছে তার ছোটবেলার সই বেলফুলে। মাঝে মাঝে অলকা তাকে চিঠি লেখে, কিন্তু কোনো উত্তর আসে না। একদিন কতদিন তোমাকে দেখি না, আজ আজ খুব ইচ্ছে করছে তোমাকে দেখি। এমন বিয়ে দিলে মা সারা দিন খেটে যাই, তবু তবু আমার শাশুড়িদের মন পাই না। শাশুড়িরা আজ বোন মিলে আমাকে খুব কষ্ট দেয়। ও সই কে? ও মা, আমায় চিনতে পারলি না সই? আমি যে তোর বেলফুল। এতদিন বাদে আমার কথা তোর মনে পড়লো। আমি তোকে কত চিঠি লিখেছি, তুই একটারও উত্তর দিসনি কেন? তুই জানিস আমি কত কষ্টে আছি। জানি জানি, আমি সব জানি রে। এও জানি তোর শাশুড়িরা পাঁচ বোন তোর বাড়িতেই থাকে, আর তারা তোকে খুব কষ্ট দেয়। হ্যাঁ রে সই, আমার শাশুড়ির বাকি চার বোন বিয়ে করেনি, তারা আমার শ্বশুর বাড়িতেই থাকে। মা জেনেও কেন আমায় এমন বিয়ে দিল বল? যার যেখানে লেখা থাকে সেখানেই তার বিয়ে হয় রে। লোকে বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। জানিস আমি বিয়ের পরে একবারও বাপের বাড়ি যাইনি, এরা যেতেই দেয়নি। মাঝে মাঝে মনে হয় এই জলে ডুবে মরে যাই। ছি, এমন কথা কখনো মনেও ভাববি না রে সই। জানিস জীবনটা না অনেক সুন্দর সই, বেঁচে থাকার মতো সুখ আর নেই রে। সবার কপালে কি আর সে সুখ থাকে বল? তুই কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আয়। ওরা আমায় যেতে দেবে না রে। কিচ্ছু হবে না রে, আমি বলছি কিচ্ছু হবে না। আমি তোর শ্বশুর বাড়ি সামলে নেব তোর হয়ে। আর শোন, আমার না বোনের বিয়ে, জানিস আমার এই হারটা আমার মাকে দিস কেমন? আর মাকে মনে করাবি এটা আমার বিয়ের হার, মা এটা আমায় দিয়েছিল। যা এখন বাসনগুলো আমায় দে, তুই যা তো সই। কি ব্যাপার বলো তো বৌমা, তোমার পুকুর ঘাটে এত দেরি হলো যে? আরে তুমি ঘোমটায় মুখ ঢেকে আছো কেন? এ আবার নতুন কি ঢং বললি, ঘোমটাটা খোলো। না মা, আমি পুকুর ঘাটে এক সাধুর দেখা পেয়েছিলাম। তিনি আমাকে একটা ব্রত করার কথা বলেন। সেই ব্রত পালন করলে সংসারে কোনো অমঙ্গল হবে না মা, সংসার সুখ সম্পদে ভরে উঠবে। তাই নাকি? হ্যাঁ মা, তবে সেই ব্রতর প্রথম নিয়ম হলো এই সাত দিন কাউকে মুখ দেখানো চলবে না। বেশ, এখন আমাদের জল খাবার বানাও, খুব খিদে পেয়েছে আমাদের। আমি কিন্তু আজ লুচি খাবো। আমি সুজির পায়েশ আর রুটি। আমার জন্য চিড়ে ভেজে নিয়ে আসবে বৌমা। আমাকে কিন্তু শুধু ছানা দেবে বৌমা। তাই হবে মা। দেখিস এই এতগুলো কাজ একসঙ্গে করতে পারবে না। আমি আমার কথা তো বললামই না, আমি যে আজ দই চিড়ে খাবো জানতেই পারবে না। ব্যাস আসলেই বুঝবে। কি এত সব তাড়াতাড়ি হয়ে গেল কি করে? হ্যাঁ মা, তুমি জানলে কি করে আমি যে দই চিড়ে খাবো? আপনি তো বলেছিলেন মা। কখন বললাম? ওমা কাল তো বললেন রুটি খেলে আপনার অম্বল হয়, তাই তো আপনার জন্য দই চিড়ে নিয়ে এলাম। আপনারা খান, আমি আপনাদের সবার জন্য চা করে আনছি। ভাত হয়ে গেছে মা, আজ মোচার ঘন্ট আর টাটকা মাছের ঝোল করেছি, সঙ্গে তেঁতুলের টক। আপনারা চান করে খেয়ে নিন। সে কি, এই তো জল খাবার খেলাম এখনি। না মা, দেরি করবেন না, আপনাদের বয়স হয়েছে, বেশি পেলা করে খেলে হজম হবে না। আমি সবার জল গরম করে দিচ্ছি কেমন? স্নান করে নিন মা। কি হচ্ছে বলতো, উমা এত তাড়াতাড়ি কাজ করছে কি করে?
ভাবছি। না রে না, আমার কিন্তু ভালো ঠেকছে না। আমাদের নজর রাখতে হবে। ওই ওই পুকুর ঘাট থেকে ফেরার পর থেকে ওই বৌমা পাল্টে গেছে। আমার তো মনেই পড়েছে না, তাহলে কখন বললাম আমার রুটি খেলে অম্বল হচ্ছে? তাহলে কি বৌমা আগে থেকেই মনের কথা বুঝে যাচ্ছে? শুন বোন, আমাদের দুপুরে ঘুমোলে হবে না, নজর রাখতে হবে। বৌমা কি করে এক হাতে এত সব কাজ করছে সেটা নজরে রাখতে হবে। ঠিক বলেছিস দিদি, দাঁড়া দাঁড়া, চুপি চুপি করতে হবে। মা মা, জল এনেছি মা। কি সর্বনাশ! আমি যা দেখছি তোরাও কি দেখছিস বোন? দেখছি, মনে হয় এ কোনো ডাকিনী বিদ্যা জানে। বৌমা পুকুরের ওই সন্ন্যাসীর কাছে মানত করে এই বিদ্যা পেয়েছে। শোন, আমার মনে হয় আমরা বৌমাকে খাটাতাম বলেই বৌমা মানত করে এমন বিদ্যা পেয়েছে। কিন্তু আমরা তো এরকম ডাকিনী বৌমা চাই না বাবা। আমার কি দারুণ ভয় লাগছে রে বাবা। বলি শোন, এটা আমাদেরই দোষ। এতদিন আমরা বৌমাকে কি কম খাটিয়েছি? আমরা যদি বৌমার হাতে হাতে কাজ করি তাহলে মনে হয় আমাদের পাপের শাস্তি থেকে আমরা আবার আমাদের আগের বৌমাকেই ফিরে পাব। বৌমা বৌমা, ও বৌমা, তুমি সকাল থেকেই খাটছ, যাও গিয়ে শুয়ে পড়ো, খাবার বাসন আমরা মেজে নেব। মা ও মা, আরে না 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 মা, আপনার বয়স হয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি সব করে নেব। বৌমা যা বলছি শোনো, বড়দের কথা শুনতে হয়। কিন্তু মা, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো, সকালের কুটনো কুটে রাখতে হবে, এখনো অনেক কাজ। সব আমরা পাঁচ বোনে মিলে করে নেব, সারাদিন অনেক খাটাখাটনি করো, তুমি এখন যাও। শোনো বৌমা, এক বছর হয়ে গেল তুমি বাপের বাড়ি যাওনি, কাল সকালে বরং বাপের বাড়িতে যাবে, কেমন? দু চার দিন থেকে আসবে, মাকেও দেখবে, কেমন? কাকিমা বাড়ি আছো? অলকা, তুই কবে এলি মা? কাল আমার সঙ্গে কাল বেলফুলের দেখা হয়েছিল, ওই হারটা ওর বোনের বিয়ের জন্য পাঠিয়েছে। কই কই, দেখি দেখি, সত্যি তো? এটা তো সেই হার যেটা বিয়েতে ওকে আমরা দিয়েছিলাম, কিন্তু 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 এটা কি করে সম্ভব? কেন কাকিমা, সম্ভব নয় কেন? কারণ তিন মাস আগে তোর বান্ধবী মারা গেছে। হ্যাঁ, কি বলছো কাকিমা? এক ঝড় জলের রাতে গরুয়াতে মাঠে যায় তোর বেলফুল, আর তখনই পাঁচ পড়েও মারা যায়। আমরা ওর মৃতদেহ পর্যন্ত দেখতে পাইনি রে মা, শেষ পর্যন্ত ওর মৃতদেহটাও দেখতে পাইনি। এ কি বৌমা, তুমি তো সকালে গেলে বাপের বাড়িতে, এখনই ফিরে চলে এলে? মা, আপনাদের জন্য খুব চিন্তা হচ্ছিল মা। সত্যি বৌমা আমাদের বড্ড ভালো, আমরাই বৌমাকে চিনতে পারিনি। বৌমা রাগ করো না। না 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 বৌমা, তোমার ওই ব্রত তো আর তোমাকে করতে হবে না। হ্যাঁ বৌমা, আমাদের অন্যায় হয়েছে, এতদিন আমরা তোমাকে খাটিয়েছি, অত্যাচার করেছি, আর নয় এবার এবার আমরা সবাই তোমার হাতে হাতে কাজ করব মা। তোমাকে আমাদের পাঁচ মায়ের মেয়ে হিসেবে দেখব,
তোমারই গোমটা খোলা চাঁদপানা মুখ দেখে বড় ভালো লাগছে গো। কতদিন পর দেখলাম।